সো ফাইনালি আপনাদের জন্য সেই বিয়ের ব্লগটা নিয়ে চলে আসলাম। আসলে এই ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে, তো যাই হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে এই ভিডিওটা এডিট করতে গেলেই আমার কেন জানি মানে একটা অলসতা চলে আসে, তো তাই ভাবলাম আজকে কোনো অলসতা করব না, না করেই দেন আপনাদের সাথে হচ্ছে এই ভিডিওটা আমি ভাবছি যে আজকে আমি শেয়ার করবই। কারণ এখন মানে যেহেতু উইন্টার পড়ে গেছে, উইন্টারে না আমার না খুব যে কোনো কাজেই না কেমন জানি অলসতা কাজ করে, মানে করতে ইচ্ছা করে মানে কোনো কিছুই ভালো লাগে না। কে কে আমার মতো আছেন তো একটু কমেন্ট করে জানাবেন। তো সবার ফার্স্টে হচ্ছে আমি এখানে যে খাটটা দেখাইতেছি এটা হচ্ছে ভাইয়ার খাট। তো এখানে না সকালবেলায় না এই খাটটা না ডেকোরেশন করে ফেলছে, সো করাটা শেষ করে দেন এখানে হচ্ছে ব্যান্ড পার্টি আনা হয়েছে, ব্যান্ড পার্টি, তারপর হচ্ছে গ্যারেজের মধ্যে হচ্ছে তারা ইয়া করতেছিল। আর এদিকে হচ্ছে আম্মুকে রেডি করে দিলাম, যেহেতু আম্মু হচ্ছে বিয়েতে যাবে, সেহেতু আম্মুকে একদম, যেহেতু আম্মু বোরখা পরে সেহেতু আম্মুকে একদম সিম্পল লুকে আর কি যাচ্ছে আম্মু। তো আচ্ছা, এই মোমেন্টটা না মানে কি বলবো, মানে এটা একটা খুব ইমোশনাল মোমেন্ট, এটা যে যারা ফেস করে তারাই আর কি বুঝে। অনেকে বলে শুধুমাত্র মেয়েরাই আর কি বেশি একটা কষ্ট পায় বা ইমোশনাল হয়ে পড়ে, আসলে না, এখানে ছেলে মেয়ে উভয়ই আর কি দুজনেরই ইমোশনাল কাজ করে। কারণ একটা ছেলের ঘাড়ে মানে সরি ঘাড়ে বলতেছি মানে একটা ছেলের ইয়াতে একটা মেয়ের দায়িত্ব পড়ে, দেন তার একটা সংসারের দায়িত্ব পড়ে, ইন মানে ইন ফিউচারে তারা হচ্ছে বাচ্চা কাচ্চা ওইটারও আস্তে আস্তে দায়িত্ব কিন্তু হয়ে যায়, তাই না? তো সব কিছু মিলেও কিন্তু ছেলেরাও কিন্তু সব দিক থেকেও কিন্তু তারাও কিন্তু সাফার করে, শুধু যে একটা মেয়ে সাফার করে এমনটা না, ছেলেরাও কিন্তু সাফার করে। সো যেমন আমার ভাইয়া এখানে খুব ইমোশনাল হয়ে পড়ছে, আসলে এই সময়টাতে না আমিও না ভাইয়ার কান্না দেখে আমিও না সত্যি কান্না করে দিছি, মানে এত কষ্ট লাগতেছিল এই জায়গাটার মধ্যে যা আমি কাউকে জিনিসটা বলে বুঝাতে পারবো না। আর মেয়েদের ব্যাপারটা তো আরও বেশি, কারণ মেয়েরা হচ্ছে তার নিজের বাবার বাড়ি ছেড়ে একটা নতুন ফ্যামিলিতে যায়, একটা সব কিছু নতুন, ঠিক আছে? আর ছেলেদের তো সেটা না, ছেলেদেরটা হচ্ছে তার নিজের জায়গা থেকেই থাকে, কিন্তু তাদের দায়িত্বটা কিন্তু অনেকটা বেড়ে যায়। কারণ তার বউয়ের দায়িত্ব নিতে হয়, তারপর হচ্ছে ভবিষ্যতে হচ্ছে তার বাচ্চা টাচ্চা সব কিছুর একটা দায়িত্ব তার বেশি, তখন তার রেসপন্সিবিলিটিটা সব থেকে বেশি হয়ে যায়। তো যাই হোক, আমার পাশে একটু সাউন্ড আসতেছে, সো সবাই একটু এটাকে একটু ইগনোর করো। তো এদিকে হচ্ছে ভাইয়াকে মিষ্টি মুখ করে দিয়ে দেন হচ্ছে মানে নিয়ে যাচ্ছে আর কি। তো ওইখানকার ভিডিও ক্লিপটা না আমার কাছে নাই, যার কারণে হচ্ছে আমি দেখাতে পারলাম না। আর এই দিকে না রান্নাবান্নার কাজ চলতেছে, এই রান্নাবান্নাটা হচ্ছে বউয়ের সাথে যে যে মেহমানগুলো আসবে তাদের জন্য হচ্ছে রান্না করা হয়েছিল। তো গরুর মাংস, তারপরে হচ্ছে মাছ ভুনা, এগুলো আর কি করা হয়েছিল, খুবই মজা হয়েছে। গরুর মাংসটা আমি না ওখান থেকে খাইছি, খুবই মজা ছিল গরুর মাংসটা। আর এদিকে এটা না কী মাছ ছিল জানি না। তো এদিকে হচ্ছে বউকে মিষ্টি মুখ করানো হবে, তার জন্য হচ্ছে মিষ্টি দই, তারপর হচ্ছে শরবত, এগুলা হচ্ছে বউর জন্য হচ্ছে রেডি করতেছিল।
সো এইদিকে হচ্ছে সবাই হচ্ছে মিষ্টি তারপর শরবত নিয়ে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে যে বউকে হচ্ছে বরণ করে নিবে। সো ফাইনালি বউকে হচ্ছে ভাইয়া কোলে করে নিয়ে দেন চলে আসছে। তো এই ভিডিওটা না বললাম না দিতে একটু লেট হয়ে গেছে, তো সবাই কিছু মনে করবেন না। তো এখানে হচ্ছে খালামুনি ভাইয়াকে হচ্ছে বরণ করে দিতেছে, তারপরে হচ্ছে এখানে শরবত মিষ্টি দেন এগুলো দেওয়া হয়েছে, তারপর কিন্তু বউয়ের কিন্তু পা ধোয়ানো হয়েছে, তো ওইটার ক্লিপ আর নাই। আচ্ছা এই দিকে না মানে পা ধোয়ানোর যে টাকাটা নিয়ে না একটু মানে ইয়া হইতেছিল যে কত দিবে বা এইসব নিয়ে আর কি কথা হচ্ছিল। তো এই তো আজকের ভিডিওটা আমার, এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।